আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন আমাদের হচ্ছে, দুটা ইকুয়েশন দিছে আর বলছে হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স দিয়ে নিউটন ইটারেটিভ মেথড দিয়ে রুট বের করতে, অনেক কিছু একসাথে বলছে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউটন ইটারেটিভ মেথড যেটা আছে সেটা থেকে ম্যাট্রিক্স কিভাবে সলভ করে সেটা দেখতে হবে। এরপরে হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে যাইতে হবে। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে যাওয়ার পরে আমাদের যে ইনিশিয়াল পয়েন্ট দেয়া আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের ইটারেশন করতে হবে। তো অনেকগুলা স্টেপ আছে, তো একটা একটা করে যে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুটা ইকুয়েশন। এটা হচ্ছে একটা নন লিনিয়ার ইকুয়েশন, কারণ আমাদের হচ্ছে ওয়াই এর পাওয়ার 2 আছে প্লাস এক্স ওয়াই একসাথে আছে। যখন এক্স ওয়াই একসাথে থাকে বা এক্স অর ওয়াই এর পাওয়ার 1 এর বেশি হয় ওটা নন লিনিয়ার ইকুয়েশন বলে, কজ এটা গ্রাফ করলে ওটার লাইন থাকে না। এটা হচ্ছে, এটা এই দুইটা ইকুয়েশন আসে হচ্ছে এরকম এরকম একটা ইকুয়েশন আসে, আর ইয়া এটা 0 0 পয়েন্ট, এটা হচ্ছে 2 আর হচ্ছে 0.3, এরকম একটা পয়েন্টে গিয়ে দুটা কি বলে দুটা ক্রস করে, ওটা হচ্ছে দুটার এই দুটা ইকুয়েশনের সলভ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের যে নিউটন ইটারেটিভ মেথড আছে সেটা হচ্ছে এক্স একটা এক্স কে প্লাস ওয়ান, এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে প্লাস মাইনাস এফ এক্স বাই এফ এক্স প্রাইম, এটা কে এটা কে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের নর্মাল নিউটন ইটারেটিভ মেথড যেটা, সেটা এখানে আমাদের একটা ফাংশন দেয়া থাকে, এই ফাংশনের আমরা হচ্ছে ডিফারেনশিয়েট করি, ডিফারেনশিয়েট করার পরে যে নতুন ফাংশন আসে সেটা নিচে বসাই, আর এরপর হচ্ছে আমরা এক্স কে এর একটা ভ্যালু দিয়ে এরপর এক্স কে প্লাস ওয়ান বের করি। এটা হচ্ছে আমাদের নর্মাল যে নিউটন ইটারেটিভ মেথড আছে সেটা। সো এখান থেকে আমরা হচ্ছে ম্যাট্রিক্সে কিভাবে আসব, যেটা ছিল এক্স কে প্লাস ওয়ান এক্স কে মাইনাস এফ এক্স কে এফ প্রাইম এক্স কে। আচ্ছা, যখন আমরা এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করি তখন হচ্ছে আমাদের এক্স একটা ম্যাট্রিক্স আসে, মাইনাস এফ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, আর হচ্ছে নিচে যে ম্যাট্রিক্সটা আসে সেটাকে আমরা ডিফারেনশিয়েট করার পরে যেটা পাই সেটাকে বলা হচ্ছে এখানে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, বিকজ আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি এফ এ যতগুলা ফাংশন থাকে সবগুলা। আচ্ছা, এটা ভেঙে ভেঙে বলতেছি, ফর এক্সাম্পল এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই কে যদি আমি একটা ফাংশনের একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখি, এক্স আর ওয়াই দুইটা থাকবে, আর আমাদের যে দুইটা ইকুয়েশন আছে লন এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সাইন আর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটাকে যদি আমি ফাংশন ওয়ান আর ফাংশন টু বলি আর এটাকে আমি এফ ম্যাট্রিক্সের মধ্যে রাখি, তাহলে আমরা এটা পাই, ইকুয়েশনে যা দেওয়া আছে ওটাকে বহুত তুলছি। এখন আমরা যে নিউটন ইটারেটিভ মেথডটা আছে সেখানে যদি দেখি আমাদের এক্স কে ছিল বাম পাশে ইকুয়াল এক্স কে প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে মাইনাস, এখানে ছিল হচ্ছে এফ এক্স বাই এফ প্রাইম এক্স, সেটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে আসে হচ্ছে এফ এক্স ইন্টু এফ ইনভার্স, এই পুরাটার হচ্ছে ইনভার্স আসে। আচ্ছা, যখন আমরা হচ্ছে ম্যাট্রিক্সে হিসাব করি তখন আমাদের যে ফাংশনের ডিফারেন্সিয়েশন ছিল, এখানে ম্যাট্রিক্সের ডিফারেন্সিয়েশন যেহেতু হয় না আমরা এটাকে জ্যাকোবিয়ান দিয়ে করতেছি, আর এখানে যে ইনভার্সটা ছিল সেটা হচ্ছে এই জ্যাকোবিয়ানটার ইনভার্স করতেছি। তো এখানে আমাদের এই এফ এক্স কে হচ্ছে আমাদের আগের ইকুয়েশনের এফ এক্স, আর হচ্ছে যে ইনভার্স যেটা আছে ইনভার্সটা আসছে কজ এখানে ভাগ ছিল, আর এখানে যে প্রাইমটা ছিল ডিফারেন্সিয়েশনের জন্য সেটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান।
সো এটা হচ্ছে আমাদের নিউটন ইটারেটিভ মেথড থেকে আসছে। এখন জ্যাকোবিয়ান জিনিসটা কি? জ্যাকোবিয়ান হচ্ছে, ধরো একটা ম্যাট্রিক্স আছে এফ, এফ এর মধ্যে দুইটা আলাদা আলাদা ফাংশন আছে, F1 আর F2। এটাকে জ্যাকোবিয়ান বলা হবে যদি আমি প্রত্যেকটা ফাংশনের সবগুলা ভ্যারিয়েবলের জন্য পার্শিয়াল ডেরিভেটিভ করি, তারপর সেটা দিয়ে যে ফাংশনগুলা পাচ্ছি ডিফারেন্সিয়েশন করার পরে সেটা দিয়ে যদি আরেকটা ম্যাট্রিক্স বানাই। তো এখানে হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই, আর হচ্ছে আমাদের দুইটা ফাংশন আছে। সো ফার্স্টে আমরা ফাংশন ওয়ান এর জন্য দুইটা ভ্যারিয়েবল দিয়ে আলাদা আলাদা পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি। এটা আসছে হচ্ছে ডেল্টা এক্স দিয়ে একবার, ডেল্টা ওয়াই একবার ফাংশন ওয়ান এর জন্য, আর হচ্ছে ফাংশন টু এর জন্য আবার সেম জিনিস করছি, একবার এক্স দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, একবার ওয়াই দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। এরপরে আমাদের যে চারটা আলাদা আলাদা ফাংশন আসছে সেটা দিয়ে নতুন একটা ম্যাট্রিক্স বানাইছি, এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যেটা সেটা। তো আমাদের নর্মাল যে নিউটন ইটারেটিভ মেথড ছিল সেখানে যে আমাদের ফাংশনের ডিফারেন্সিয়েশন ছিল, এখানে যেহেতু আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারতেছি না, আমাদের ফাংশনের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের সবগুলা ফাংশনকে সবগুলা ভেরিয়েবল দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে যতগুলা ফাংশন পাচ্ছি সবগুলা দিয়ে আমরা নতুন যে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি সেটাকে আমরা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বলতেছি। এখানের ইনভার্স আর এখানের ইনভার্স এর হিসাব আলাদা, দুটো সেম না। এই জ্যাকোবিয়ানের ইনভার্সটা আসছে কারণ এখানে ভাগ আছে, আর হচ্ছে এখানে ফাংশনের ইনভার্স থাকে কারণ এটা ইনভার্স থাকে না, প্রাইম থাকে, ফাংশনের যে প্রাইমটা থাকে ওটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের জন্য আসে। তো এই দুইটা আলাদা জিনিস, বাট যেহেতু দুইখানে ডিফারেন্সিয়েশন আছে আমরা এই দুইটাকে সিমিলার ধরতে পারি। এখন এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, এটা বইতে আছে, বইতে পড়লে আরো বুঝতে পারবা। এখন আমাদের যে নিউটনের ইটারেটিভ মেথড আসছে, এখানে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স আছে যেটা আমাদের ইনভার্স করা লাগতেছে, কিন্তু আমি ইনভার্স করতে চাইনি, কারণ ইনভার্স করতে গেলে আবার অনেক ঝামেলা করা লাগে, হচ্ছে আমার ডিটারমিনেট বের করা লাগে, আবার চেক করা লাগে ডিটারমিনেটটা হচ্ছে জিরো হয়েছে নাকি, যদি জিরো হয় তাহলে সেটা দিয়ে করা যাবে না কারণ ওখানে আনডিফাইন্ড একটা ভ্যালু আসে। সো আমি চাচ্ছি না এটাকে ইনভার্স করতে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করছি, সলভ করার পরে যে মাইনাসটা ছিল এটাকে এই বাম পাশে নিয়ে এসেছি, এটা ডান পাশে নিয়েছি হিসাব করে টোরে। এরপরে হচ্ছে ইনভার্সটাকে উল্টা করছি, উল্টা করার পরে আমার যেটা আসছে সেটা হচ্ছে এটা আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ইনটু এক্স কে মাইনাস এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে, এই পুরাটা ইকুয়াল মাইনাস এফ এক্স কে। সো এই যে ইকুয়েশনটা ছিল এটাকে খালি রিয়ারেঞ্জ করছি যাতে আমার হচ্ছে ইনভার্স জিনিসটা না থাকে, কারণ ইনভার্স থাকলে আমার পরে কোড করতে অনেক ঝামেলা হয়ে যাবে। সো আমি এটাকে যত সিম্পল করা যায় তত সিম্পল করে নিয়ে আসছি, একটা স্ট্রেট ইকুয়েশন আনছি। এখন এটাকে আমি হচ্ছে এ এক্স ইকুয়াল বি ফর্মে লিখতে পারবো, এখানে আমার এ হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা, এক্সটা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান আর এক্স কে এর ডিফারেন্স, আর বিটা হচ্ছে মাইনাস এফ কে এক্স কে। এখন আমরা হচ্ছে এ এক্স ইকুয়াল বি এই টাইপের যত ইকুয়েশন আছে, লিনিয়ার ইকুয়েশন আছে, সেগুলো সলভ করতে পারি। আমরা হচ্ছে আগের অ্যাসাইনমেন্টে করছি, আগের অ্যাসাইনমেন্ট আচ্ছা না, এই অ্যাসাইনমেন্টে ফার্স্ট দুইটাতে ছিল গসিয়ান এলিমিনেশন দিয়ে করছি, গসিডাল দিয়ে করছি, তারপর হচ্ছে আরেকটা ছিল নাম ভুলে গেছি, এটা আমরা সলভ করতে পারি। আমরা হচ্ছে নন লিনিয়ার যে সলভ করার ইয়াটা আছে জ্যাকোবিয়ান ট্যাকোবিয়ান দিয়ে ওইটা না করে আমরা এটাকে সহজ বানায় লিনিয়ারে নিয়ে আসছি। এখন আমরা যদি লিনিয়ারটাকে সলভ করি, সলভ করার পরে হচ্ছে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, ওটা হচ্ছে আমাদের অ্যান্সার।
সো আমরা হচ্ছে এক্স এর যে এক্স ম্যাট্রিক্স যেটা আছে এটার যে ভ্যালু গুলো আছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, কোশ্চেন এটা চাইছে। এখন আচ্ছা, তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ম্যানুয়ালি হিসাব করছি। আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিছে, আমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা দিছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু 2 2। তো আমি যেটা করছি সেটা হচ্ছে এই প্রথম ফাংশনে এফ এর এক্স ওয়াই যতগুলো ছিল সবগুলাকে 2 2 বসাইছি, বসায় একটা একটা করে ভ্যালু আসছে। এরপরে আবার জ্যাকোবিয়ানের জন্য হিসাব করছি, করে অনেকগুলো ভ্যালু আসছে, সবগুলো ভ্যালু বসাইছি। তাহলে আমাদের যে ম্যাট্রিক্স আসে এটা হচ্ছে আমাদের এফ এর ভ্যালু 2,2 এর জন্য, এক্স ওয়াই এর ভ্যালু 2,2 এর জন্য এফ এর ভ্যালু। আচ্ছা সরি, এটা হচ্ছে জে এর ভ্যালু, মাই ব্যাড। এখানে আমাদের যে জ্যাকোবিয়ানটা ছিল, জ্যাকোবিয়ানের যে 4টা ভ্যালু আসছে 0.8, 3.3, 109, 109, এখানে আমাদের যে 4টা ভ্যালু আসছে 4টা ভ্যালু বসাইছি। এটা হচ্ছে আমাদের এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স 2,2 এর জন্য। আর ডান পাশে আছে হচ্ছে আমাদের এফ ম্যাট্রিক্স, এফ ম্যাট্রিক্স এর যে ভ্যালু গুলো আসছে 1.4 আর 53.59 সেটা। আর আমাদের এই ইকুয়েশনের যে নেগেটিভটা ছিল সেটাকে ভেতর হচ্ছে সবগুলোর সাথে মাল্টিপ্লাই করে দিছি। আর আমার যাতে হিসাবের সুবিধা হয় তাই এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে এই জিনিসটাকে হচ্ছে আমি ডেল্টা এক্স লিখছি, যাতে আমার অনেক কিছু লেখা না লাগে। আমি হচ্ছে এই দুইটা আগের বারের ইটারেশনের এক্স কে আর নতুনটার এক্স কে প্লাস 1 এই দুইটার যে ডিফারেন্স পাচ্ছি সেটাকে হচ্ছে আমি ডেল্টা এক্স লিখছি, যাতে আমার হিসাবে সুবিধা হয়। এখন আমার হচ্ছে এখানে হিসাব করছি, আমরা যে আগের বার বলছি এ এক্স ইকুয়াল বি, এটা হচ্ছে আমি যে কোনো ভাবে সলভ করতে পারি। আমি গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করছি, করার পরে আমার হচ্ছে এক্স এর ভ্যালু আসছে এই দুইটা। এখন এখানে আমাদের যে ডেল্টা এক্স ছিল এই ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্সটা হচ্ছে এই দুইটার ডিফারেন্স। তো আমি নতুন যে এক্স কে প্লাস 1 আছে সেটাকে লিখতে পারবো এক্স কে প্লাস ডেল্টা এক্স। এক্স কে জিনিসটা হচ্ছে আমার যে শুরুতে ভ্যালু দেয়া ছিল ইনিশিয়াল ভ্যালু সেটা, সেখানে আসছে হচ্ছে 2 2, প্লাস আমার হচ্ছে যে নতুন যে ডেল্টা এক্সটা সলভ করে পাইছি সেই জিনিসটা। সো -0.069, -0.422। তো এইটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমি এক্স কে প্লাস 1 এর ভ্যালু পাবো। তো এক্স কে প্লাস 1 এর ভ্যালু পাওয়ার পরে আমি হচ্ছে এক্স কে প্লাস 1 এর মধ্যে তো আমার দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে এক্স এর জন্য, এটা হচ্ছে আমার ভ্যালু গুলা 1.9 আর 1.57, এগুলো সব অ্যাপ্রক্সিমেট লেখা। সো এটা হচ্ছে আমার নতুন এক্স এর ভ্যালু 1.9, এটা হচ্ছে আমার নতুন ওয়াই এর ভ্যালু 1.57। এখন এটা পাওয়ার পরে আমি হচ্ছে আবার শুরু থেকে সব করব। আমার হচ্ছে এফ এর ভেতরে যতগুলো এক্স ওয়াই ছিল সবগুলোর ভ্যালু চেঞ্জ করব, জ্যাকোবিয়ানের ভেতরে যতগুলো এক্স ওয়াই ছিল সবগুলোর ভ্যালু বসাবো। বসানোর পরে আমি হচ্ছে এইখানে একটা নতুন ম্যাট্রিক্স পাবো জ্যাকোবিয়ানের জন্য, আর এখানে একটা নতুন ম্যাট্রিক্স পাবো আমার ফাংশন দুইটার জন্য। সো এই নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি দুইটা ম্যাট্রিক্স, এখানে আবার এই যে এ এক্স ইকুয়াল বি সলভ করার পরে আমার হচ্ছে এক্স এর ভ্যালু আসবে নতুন ভ্যালু ডেল্টা এক্স যেটা, এটা আসলে পরে আমি হচ্ছে আবার এই পুরা জিনিসটা আরেকবার করব। এরকম বারবার করতে 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 আমার হচ্ছে যে 2 2 যে আছে এটা থেকে আমরা রুটের কাছাকাছি একটা ভ্যালু পাবো। আচ্ছা আমি পুরাটা আরেকবার বলি। আচ্ছা এখানে শুরু থেকে বলি, সো যেটা করতেছি সেটা হচ্ছে আমার যে নিউটন ইটারেটিভ মেথড ছিল এক্স কে ইকুয়াল এক্স কে প্লাস 1 ইকুয়াল এক্স কে মাইনাস এফ এক্স বাই এফ প্রাইম এক্স, এখানে এফ প্রাইম হচ্ছে এফ এক্স এর ডিফারেন্সিয়েশন।
সো এটা হচ্ছে আমাদের একটা ফাংশনের জন্য। যখন আমাদের মাল্টিপল ফাংশন থাকবে তখন আমরা এই পুরাটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে নিব, যতগুলো ফাংশন আছে সবগুলোর জন্য, সেটার পার্শিয়াল ডেরিভেটিভ করব সবগুলা ভেরিয়েবলের সাপেক্ষে। তাহলে আমাদের যতগুলা ফাংশন থাকবে সবগুলার পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে যতগুলা নতুন ফাংশন পাচ্ছি সেটা দিয়ে হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হবে। সেই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যেটা আছে সেটার ইনভার্সটা এখানে বসতেছে, কজ ভাগ করা আছে, আর ম্যাট্রিক্সে তো ভাগ করা যায় না, তো ইনভার্স দিয়ে করা লাগে। সো ইনভার্সটা বসতেছে এফ প্রাইম এক্স এর জায়গায়, আর হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে, এখানে এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স। এখন এই পুরা জিনিসটাকে রিয়ারেঞ্জ করে আমরা হচ্ছে এ এক্স ইকুয়াল বি ফর্মে নিচ্ছি। এ এক্স ইকুয়াল বি ফর্মে নেয়ার পরে আমরা এটাকে লিনিয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেমের যতগুলা সলিউশন আছে সেভাবে সলভ করতে পারবো। আমি গশেন এলিমিনেশন দিয়ে করছি, এটা অন্যভাবেও করা যায়। তো এটা সলভ করার পরে আমরা হচ্ছে এই পুরা জিনিসটার একটা ভ্যালু পাচ্ছি, পুরা জিনিসটাকে আমরা ডেল্টা এক্স বলতেছি। ডেল্টা এক্সটা হচ্ছে আমার এক্স কে প্লাস ওয়ান আর এক্স কে এটার ডিফারেন্স। সো আমি যদি ডেল্টা এক্স পাই আর আমার এক্স কে আগের থেকে জানা থাকে, কোশ্চেনে দেয়া আছে, এটা এই দুইটা যদি আমার কাছে থাকে তাহলে আমরা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান এটার ভ্যালু বের করতে পারবো। যোগ করে দিলে চলে আসতেছে, ম্যাট্রিক্স এ যোগ করে দিলে আমার হচ্ছে নতুন একটা এক্স এর ভ্যালু আসতেছে। এটা যদি আসে তাহলে আমরা এই পুরা জিনিসটা আবার শুরু থেকে করব, আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের লুপটা, এটা হচ্ছে আমাদের মেইন লুপ। আরেকটা জিনিস, এটা হচ্ছে কোয়েশ্চেনে একটু কাহিনী আছে, আমাদের দেয়া আছে এক্স আর ওয়াই এর ভ্যালু 2,2, কিন্তু আমি যদি এখানে বসে তাহলে আসে হচ্ছে 2-4 উইচ ইজ -2, আর নেগেটিভ এর লন হয় না। সো যাতে ম্যাথ মিলে আমরা এটা এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিব, যাতে আমাদের ম্যাথ মিলতে পারে। আর সাইন এক্স ওয়াই যেটা আছে এটা হচ্ছে আমরা সাইন এক্স কস এক্স এটা হচ্ছে রেডিয়ানে হিসাব করতেছি, ডিগ্রিতে করলে ম্যাথ মিলবে না, যেহেতু পাই দে আছে, এটা পাই রেডিয়ান, পাই রেডিয়ান জিরো, পাই রেডিয়ান জিরো। সো বাকিগুলো আমরা হচ্ছে রেডিয়ানে হিসাব করব। সো ক্যালকুলেটরে যদি কেউ ম্যানুয়ালি হিসাব করতে চাও রেডিয়ানে সব হিসাব করবা, আদারওয়াইজ ম্যাথ মিলবে না। সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, একটু বড় আছে। মেইন অ্যালগোরিদম হচ্ছে আমাদের এইটুক, আমাদের যে নিউটন ইটারেটিভ মেথড থেকে কনভার্ট করে জ্যাকোবিয়ানে আনছি, জ্যাকোবিয়ান থেকে কনভার্ট করার পরে এটাকে এ এক্স ইকুয়াল বি ফর্মে নিয়ে আসছি, এটা দেখাতে হবে। এরপরে হচ্ছে আমাদের এক্স এই এক্স ইকুয়াল বি এর এক্স এর সলভ থেকে ডেল্টা এক্স যেটা আসছে সেই ডেল্টা এক্স থেকে আমরা পুরান এক্স থেকে নতুন একটা এক্স এর ভ্যালু আনতেছি, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আচ্ছা, এবার প্রোগ্রামে যে এটা হচ্ছে আমার কোড, একটু বড় আছে। মেইন কোড হচ্ছে আমার এই কয়েলে ডু লুপ যেটা আছে, এটা হচ্ছে আমাদের মেইন কোড। তো এখানে কি করছে সেটা আগে বলি। আগে হচ্ছে আমাদের যে ফাংশন গুলো আছে এফ এর ভেতরের, এফ ওয়ান এটা, এটা হচ্ছে এফ টু, এগুলো সব একটা একটা করে বসাইছি। ফাংশন তো ডিফাইন করা ইজি, এক্স এর একটা ভ্যালু দিবে, ওয়াই এর একটা ভ্যালু দিবে, এই পুরাটাকে ফাংশনের মধ্যে বসাবে, তারপরে হচ্ছে যে ভ্যালু নতুন ভ্যালুটা আসছে সেটা রিটার্ন করবে। সবগুলা ফাংশনে একই কাজ করছি, এটা হচ্ছে আমার এফ ওয়ান, এটা এটা এফ টু, এরপরে আসছে হচ্ছে এফ ওয়ান কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে, এফ ওয়ান কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে, বাকিগুলা যা যা আছে এফ টু এর জন্য এক্স এর ডেরিভেটিভ, এফ টু এর জন্য ওয়াই, এগুলা সব ম্যানুয়ালি করে করে বসাইছি, কজ ফোরট্রানে ডিফারেন্সিয়েশন করা যায় না ওইভাবে। তো এটা ডিফাইন করেও করা যায়, আবার হচ্ছে মেইন কোডের মধ্যে ডিরেক্ট বসায় দিলেও করা যায়।
আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে যে বলছিলাম ax ইকুয়াল বি লিনিয়ার একটা ফর্মে আসলে পরে আমরা x এর সলভ করতেছি, আমি হচ্ছে গশন এলিমিনেশন দিয়ে সলভ করছি। এটা হচ্ছে গশন এলিমিনেশনের কোড, এটা আগের ইয়াতে বলছিলাম, 1 নম্বরটাই ছিল সেকেন্ড অ্যাসাইনমেন্টের। সেম কোড, নতুন কিছু নাই। এখানে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স ইনপুট নিচ্ছে, ম্যাট্রিক্স ইনপুট নেয়ার পরে হচ্ছে আইডেন্টিক্যাল ফর্মে নিচ্ছে। তাহলে হচ্ছে আমাদের যে একদম ডান সাইডের কর্নার থাকবে, সেখানে আমার এক্স ওয়াই এর একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে আমার রুট। সো আগের কোডটা কপি পেস্ট করে দিলেই হবে। এখন মেইন কোডের মধ্যে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার একটা মেট্রিক আছে 3,2, সেটা হচ্ছে 3টা কলাম 2টা রো, কারণ আমার এখানে যখন আমি গাউসিয়ান এলিমিনেশনের হিসাব করতেছি বা এখানে একটা কি বলে লিনিয়ার ফর্মে নিচ্ছি, তখন এখানে হচ্ছে এক্স ওয়াই আসে। সো যখন আমি এটাকে একটা ইকুয়েশন বানাবো, তাহলে আসবে হচ্ছে 0.8x প্লাস 3.3y ইকুয়াল মাইনাস 1.4। সো এই পুরাটাকে মাল্টিপ্লাই করার পরে যদি একটা ইকুয়েশন বানাই, তাহলে হচ্ছে আমার এরকম একটা ইকুয়েশন আসে, আবার নিচেরটার জন্য এরকম একটা ইকুয়েশন আসবে। তো এখান থেকে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই, সেটা হবে হচ্ছে 3টা কলাম থাকবে আর হচ্ছে 2টা রো থাকবে। এই জন্য আমি শুরুতেই 3,2 ধরে নিছি। এটা 3,2 না ধরলেও সমস্যা নেই, দুইটা যদি আমি আলাদা আলাদা করে করতে চাই সেটাও করা যাবে। তাহলে আমি হচ্ছে 2/2 একটা ধরবো আর হচ্ছে এখানে 1/2 একটা ধরবো। আমি যেহেতু গাউসিয়ান এলিমিনেশন করতেছি, আমি দুইবার আলাদা আলাদা করে সবকিছুর হিসাব না করে একবারে পুরোটা করে নিছি, একটা ম্যাট্রিক্স দিয়ে, যাতে আমার কাজ হয়ে যায়। আচ্ছা, এরপর আসা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের রুটের ভ্যালু থাকবে, ফাংশন যতগুলা ছিল সবগুলা ফাংশন, আর টলারেন্স এটা দিলেও হয় না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো ইনপুট নিছি সুন্দর করে। এরপরে আমার লুপ শুরু হয়েছে, এটা হচ্ছে আমার পুরা লুপ। তো এখানে কি হচ্ছে, এ হচ্ছে আমাদের বড় ম্যাট্রিক্সটা, এখানে যেটা বললাম 3,2, আমার যাতে হিসাবে সুবিধা হয় তাই এখানে এটাকে যদি আমি লিখে দেখাই ম্যাট্রিক্স ফর্মে, তাহলে আসে হচ্ছে আচ্ছা এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে দেখাই, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট আসে হচ্ছে a11, এরপর আসে হচ্ছে a21, তারপর আসে a31, এরপর আসে হচ্ছে a12, a22, a32। এটা হচ্ছে ফোরট্রানে সবসময় কলামের নম্বরটা আগে থাকে, ফার্স্টের এটা হচ্ছে কলামের নাম্বার, সেকেন্ড গুলো হচ্ছে রো এর নাম্বার, এই জন্য হচ্ছে এটা এরকম আসছে। তো আমাদের যে কি বলে ম্যাট্রিক্সটা ছিল এখানে, এই ম্যাট্রিক্সটা AXB, এই যে লিনিয়ার সিস্টেমটা আছে, এখান থেকে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই পুরাটাকে নিয়ে ইকুয়েশন বানানোর পরে, ওইখানে যে ম্যাট্রিক্স গুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে যে 0.8, 3,3, 0.8 হচ্ছে আমাদের F1XY, সেটা হচ্ছে F1X, Y অর F1, এটা হচ্ছে আমাদের, ওয়েট মাই ব্যাড, এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান, এটা হচ্ছে আমাদের ফার্স্টটা F1 dx ডেল্টা এক্স, এটা হচ্ছে F1 ডেল্টা ওয়াই, এটা F2 ডেল্টা এক্স, এটা F2 ডেল্টা ওয়াই, আর ডান পাশে আছে হচ্ছে F1 আর হচ্ছে F2। এটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্স আছে সেটা নতুন ম্যাট্রিক্স, AXB করার পরে যে ম্যাট্রিক্সটা আসতেছে। তো এখান থেকে আমরা যে গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করতেছি, এই জন্য আমাদের এটা করে নিলে সুবিধা হয়। তো এটা করার পরে আমরা হচ্ছে কোডের মধ্যে সবগুলা বসাইছি।
আমাদের ফার্স্টটা ছিল হচ্ছে F1 আর হচ্ছে ডেল্টা এক্স, তো এটা হচ্ছে আমাদের ফার্স্টটা F1 ডেল্টা এক্স, ডেল্টা F1 ডেল্টা FX, সেকেন্ডটা হচ্ছে F1 ডেল্টা ওয়াই, A31 আছে হচ্ছে আমাদের F1, এটা ডেল্টা F2 ডেল্টা এক্স, F2 ডেল্টা ওয়াই, আর লাস্টের হচ্ছে F2। বাম পাশেরটা হচ্ছে আমাদের জেকোবিয়ান ম্যাট্রিক্স 2x2, আর ডান পাশেরটা হচ্ছে আমাদের যে ফাংশনের ম্যাট্রিক্সটা বানাইছি সেইটা। সো যদি এখানে দেখি তাহলে হচ্ছে ফার্স্টটা আছে হচ্ছে ডেল্টা F1 ডেল্টা এক্স, F1 ডেল্টা ওয়াই, F1 ডেল্টা এক্স, F1 ডেল্টা ওয়াই, এরপর আছে হচ্ছে F1 F1। এখানে নেগেটিভ কেন আছে? বিকজ হচ্ছে আমাদের যে এখানে যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশন একটা নেগেটিভ সাইন আছে, সো ওই নেগেটিভটা আমরা হচ্ছে একবারে এখানে করে দিয়ে দিছি। সো এখানে হচ্ছে মাইনাস F1, আবার এরপর হচ্ছে নিচের তিনটার জন্য আবার সেম আসছে ডেল্টা F2 ডেল্টা FX, ডেল্টা F2 ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, আর ডান পাশে আছে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু F2। সো মাইনাস ওয়ান ইন্টু F2, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা বানাইছি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের যে AX ইকুয়াল B ছিল, এই AX ইকুয়াল B এর জন্য একটা সলভ আছে X এর ভ্যালু, তাই আমরা এই ম্যাট্রিক্সটা বানাইছি। আমি আমি যেহেতু গসিয়ান এলিমিনেশন দিয়ে করতেছি তাই এটা বানাইছি, যদি গস সিরিয়াল দিয়ে কেউ করতে চায় তাহলে হচ্ছে গস সিরিয়াল যেভাবে সলভ করে ওইভাবে করতে হবে। এখন এই পুরা ম্যাট্রিক্সটা বানানোর পরে আমরা হচ্ছে এটাকে যে কল গস গস নামে গস নামের একটা হচ্ছে সাব রুটিন বানাইছি। এখানে হচ্ছে আমার গসিয়ান এলিমিনেশন পুরাটা করতেছে, করার পরে একটা ভ্যালু রিটার্ন করতেছে, মানে ভ্যালুটা রিটার্ন করতেছে যে এই ভ্যালুর মধ্যে আমরা যে রুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে এখানে আসতেছে হচ্ছে এই যে ডেল্টা এক্স বলছিলাম যে সেই ডেল্টা এক্সটা, এই ডেল্টা এক্স এর একটা ভ্যালু আসতেছে। এই ডেল্টা এক্সটা কি ছিল? ডেল্টা এক্সটা ছিল হচ্ছে আমাদের XK+1 আর XK এর ডিফারেন্স। সেটা দিয়ে আমার লাভ কি হচ্ছে? এটা দিয়ে হচ্ছে আমরা যেহেতু XK এর ভ্যালুটা জানি আর ডেল্টা এক্স এর ভ্যালুটা আমরা পাইছি, আমরা হচ্ছে XK+1 যে আছে সেটার একটা ভ্যালু পাবো। সো আমরা এখানে সেম কাজ করছি, এখানে হচ্ছে আমাদের এটা ডেল্টা এক্স এর জন্য যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে পুরান এক্স এর সাথে যোগ করছি, যোগ করার পরে নতুন একটা এক্স পাইছি। এটা হচ্ছে আমাদের XK, এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স, আর এটা হচ্ছে আমাদের XK+1। যেহেতু এক্স একটা ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্স এর মধ্যে দুইটা ভেরিয়েবল ছিল, দুইটার জন্য দুইবার করে করছি, ফার্স্ট টা গেছে এক্স এর জন্য, পরটা গেছে হচ্ছে ওয়াই এর জন্য। এটা হচ্ছে তাহলে ডেল্টা ওয়াই হবে, এটা হচ্ছে পুরান ওয়াই, সো দ্যাট উড বি YK, আর এটা হচ্ছে YK+1। ডেল্টা ডেল্টা এক্সটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল একটা এক্স এর ভ্যালু দেয়া ছিল 2,2, সেটা আর হচ্ছে আমরা আগে ধরে নিচ্ছি যে সবকিছু সলভ করার পরে আমরা হচ্ছে XK+1 একটা পাবো, আর হচ্ছে এপাশে তো আমাদের XK দেয়া আছে, আর এখানে জ্যাকোবিয়ান দিয়ে যা হিসাব করে এগুলা করছি। সো এখানে আমাদের যে ইনিশিয়াল একটা ভ্যালু দেয়া আছে এটা দেওয়ার পরে সবকিছু হিসাব করে নতুন যে ভ্যালুটা পাচ্ছি XK+1, এই XK+1 আর XK এটার যে একটা ডিফারেন্স থাকবে বিয়োগ করলে, এই দুইটার যে ডিফারেন্সটা আসলো সেটাকে আমরা আগে ধরে নিচ্ছি ডেল্টা এক্স। আমরা ম্যাথ করার আগে আগে এটা মনে মনে ধরে নিতেছি যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। এখানে যে আমরা নিউটন থেকে আসছি, নিউটনে যে ছিল XK+1 ইকুয়াল XK-F(x)/F'(x), এখানে যে XK টা ছিল এটা হচ্ছে সেই XK,
এখানে যে এক্সকে প্লাস ওয়ান ছিল এটা হচ্ছে সেই এক্সকে প্লাস ওয়ান, এই পুরাটাকে রিঅ্যারেঞ্জ করছি। রিঅ্যারেঞ্জ করার পরে আমার এখানে আসছে হচ্ছে এরকম একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে যে এই পার্টটা আছে, এই পার্টটাকে আমরা হচ্ছে ডেল্টা এক্স ধরে নিচ্ছি, যাতে আমার অনেক বারবার এই পুরো জিনিসটা লেখা না লাগে। বাকি সবকিছু তো আগের থেকেই পাইছি, এফ হচ্ছে আমাদের যে ফাংশনের ম্যাট্রিক্স আছে এই জিনিসটা, আর যে হচ্ছে আমাদের যে জ্যাকোবিয়ানটা আসছে এই জ্যাকোবিয়ানটা আমরা এই রিঅ্যারেঞ্জ করে নিছি, যাতে আমাদের হচ্ছে ইনভার্স করা না লাগে। ইনভার্স করা ঝামেলা, কারণ এখানে ডিটারমিনেট হিসাব করা লাগে, ডিটারমিনেট যদি আবার জিরো আসে তাহলে আবার আনডিফাইন্ড আসে, তারপরে হচ্ছে পুরাটা করার পরে অনেক কাহিনী করা লাগে। সো আমি এত কিছু করতে চাইতেছি না, আমি সহজ করে করতে চাচ্ছি, কত সহজে করা যায়। তো সহজ করার জন্য আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে লিনিয়ার ফর্মে নিয়ে আসছি। লিনিয়ার ফর্ম বলতে জ্যাকোবিয়ানটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ, এফ হচ্ছে আমার আরেকটা ম্যাট্রিক্স বি, আর এই পুরো জিনিসটা হচ্ছে আমার আরেকটা ম্যাট্রিক্স এক্স। এখানে এক্সটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ম্যাট্রিক্স বা রুট যেখানে থাকবে। তো এই এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে এটাকে হচ্ছে আমি ডেল্টা এক্স বলতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই এ ম্যাট্রিক্স এর মধ্যে সবগুলো ভ্যালু বসাইছি, বসানোর পরে গাউসিয়ান এলিমিনেশন করছি, করার পরে আমরা যে ডেল্টা এক্স গুলা পাচ্ছি, ডেল্টা এক্স গুলাকে পুরান যে এক্স ছিল এক্স কে সেটার সাথে যোগ করতেছি। যোগ করার পরে এক্স কে প্লাস ওয়ান এটার একটা ভ্যালু পাচ্ছি। এখন এটা প্রিন্ট করতেছি বিকজ আমি অ্যান্সার দেখতে চাই। তাই এরপরে হচ্ছে আমার একটা কন্ডিশন দেয়া আছে, কন্ডিশনটা হচ্ছে যে এ থ্রি কমা ওয়ান, এই যে এ থ্রি কমা ডেল্টা এক্স যেটা ছিল সেটার অ্যাবসলিউট ভ্যালু যদি টলারেন্স এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যাবে। এখন আমরা এটা কেন হিসাব করতেছি, টলারেন্স হিসাব করে হচ্ছে আমার একটা ধরো এক্স কে এর ভ্যালু আছে, আর হচ্ছে নতুন একটা যে আসছে পরের ইটারেশনে এক্স কে প্লাস ওয়ান, এই দুইটার ভ্যালুর যে ডিফারেন্স থাকবে এটা যদি টলারেন্স থেকে কম বেশি হয় তাহলে হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যায়। কম বেশি বলছে, কম বা সমান হয় তাহলে হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যায়। এখন আমরা এই পুরা হিসাবটা আগে একবার করে নিছি, এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে যদি হয় এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স। সো এই ডিফারেন্স যেটা আছে এটা হলো যদি আমি ডেল্টা এক্স এর অ্যাবসলিউট ভ্যালু নেই, এই হিসাবটা হয়ে যাচ্ছে, নতুন করে আবার করা লাগতেছে না। এই জন্য হচ্ছে এটাকে নতুন করে লেখা যায় যে ডেল্টা এক্স এর অ্যাবসলিউট ভ্যালু যদি টলারেন্স থেকে কম হয় বা সমান হয় তাহলে হচ্ছে আমার লুপ থেকে বের হয়ে যাবে। ডেল্টা এক্সটা হচ্ছে আমার আগের ইটারেশনের এক্স এর ভ্যালু আর নতুন ইটারেশনের এক্স এর ভ্যালুর ডিফারেন্স। তো এখানে হচ্ছে আমার কন্ডিশনটা বসাইছি, কন্ডিশন যদি এখানে টলারেন্স থেকে কম হয় তাহলে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে, আর যদি না হয় তাহলে লুপ চলতে থাকবে। এখন যদি কোনোদিনই টলারেন্স থেকে বের না হয় তখন কি হবে, এটা ইনফিনিট লুপ হয়ে যাবে। সো ইনফিনিট লুপ যাতে না হয় তাই আমি এটাকে 100 পর্যন্ত দিছি, যাতে 100 ইটারেশনের পরে লুপটা থেমে যায় যদি আমার কোনো ভ্যালু না আসে। তাহলে এখানে অনেকগুলা কন্ডিশন দেয়া লাগবে শুরুতে, ইনিশিয়াল ভ্যালু দেওয়ার সময়। সেগুলো হচ্ছে তোমার কোনো ভ্যালু যাতে জিরো না আসে, বিকজ যদি জিরো আসে তাহলে হচ্ছে আমি গাউসিয়ান এলিমিনেশন করতে পারবো না। গাউসিয়ান এলিমিনেশন করতে গেলে হচ্ছে আমার ডায়াগোনাল গুলা ওয়ান বানাতে হয়, যদি ওখানে জিরো থাকে তাহলে হচ্ছে গাউসিয়ান দিয়ে এটা করা যায় না। তারপরে হচ্ছে যদি অন্য মেথডে করতে চাই ইউ ক্যান ট্রাই দ্যাট, ওটার যে শর্তগুলা থাকবে সেগুলা দিতে হবে। এরপরে আছে হচ্ছে আমার টলারেন্সটা, টলারেন্সটা ইনপুট নিতে হবে, টলারেন্স যত কম থাকবে এটা তত কম, তত এরর বেশি থাকবে, টলারেন্স যত বড় হবে, টলারেন্স যত ছোট হবে আমার এরর তত কম হবে।
এরপরে হচ্ছে এখানে ফাংশন ইনপুট নিচ্ছি না, কারণ অনেকগুলা ফাংশন আছে, প্লাস আমার যে ফাংশন আছে সেটার পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগতেছে। এখন ফোরট্রানের মধ্যে কোনো ফাংশনের ডেরিভেটিভ করা এত সহজে করা যায় না, মানে কাহিনী করা লাগে, তাই আমি এটা ম্যানুয়াল ইনপুট নিচ্ছি, একবার হার্ড কোড করে দিচ্ছি যে ফাংশন গুলো আছে প্লাস ফাংশনের ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আছে। সো আর হচ্ছে এখানে পাই ই এগুলার ভ্যালু গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে করা আছে, গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে করলে বারবার ডিফাইন করা লাগবে না, প্রত্যেকটা ফাংশনের মধ্যে শুধু ইটা লিখলেই হয়ে যাবে। আর সাইন কস যেগুলো আছে এখানে শুরুতেই বলছিলাম রেডিয়ানে হিসাব করতেছে, আর এখানে হচ্ছে লগ যেটা আছে ফোরট্রানে সবসময় ন্যাচারাল লগারিদম করে, সো আলাদা করে বেস বসানো লাগবে না, লগ দিলেই লনের হিসাবটা করে দিবে। আর লগের ভেতর হচ্ছে আমার অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি, না হলে হচ্ছে ম্যাথ মিলে না, এটা কোয়েশ্চেনের ভুল। আই গেস সব হয়ে গেছে, সো শুরু থেকে আসি। আমাদের যে নিউটন ইটারেটিভ মেথড ছিল ফাংশনের জন্য, সেখানে ছিল হচ্ছে এক্স এর কে প্লাস ওয়ান ভ্যালু বের হবে যদি এক্স এর কে থেকে ফাংশনে এক্স কে বসাই, বসায় এটাকে এফ প্রাইম এক্স কে দিয়ে ভাগ করি। এটা হচ্ছে আমাদের নিউটন ইটারেটিভ মেথড, যেটা ফাংশনের জন্য যদি আমার একটা ফাংশনের জায়গায় অনেকগুলা ফাংশন থাকে তখন আমরা ফাংশন দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। এখানে আমি এটাকে এফ বলতেছি, আমার দুইটা ফাংশন আছে লনের একটা ই এর একটা, তো আমি দুইটা ফাংশন বসাইছি, বসে একটা ম্যাট্রিক্স বানাইছি, এটা হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্স, এখানে হচ্ছে আমার ভেরিয়েবল গুলো আছে, রুট গুলো আছে এক্স আর ওয়াই আছে। এরপরে হচ্ছে এই এক্সটা হচ্ছে আমার এখানে যে এক্স কে প্লাস ওয়ান আছে সেগুলা, আর নিচের যে এফ প্রাইম আছে ডিফারেন্সিয়েশন করা, যেহেতু ম্যাট্রিক্স এর ডিফারেন্সিয়েশন করা যায় না, আমরা এফ এর সবগুলা ফাংশন কে সবগুলা ভেরিয়েবল এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, করার পরে যতগুলা ভ্যালু পাচ্ছি, এখানে যেহেতু দুইটা ফাংশন আর দুইটা ভেরিয়েবল আছে আমরা চারটা ফাংশন পাচ্ছি নতুন, সেটা দিয়ে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি, এই ম্যাট্রিক্সটাকে বলে হচ্ছে জেকোবিয়ান ম্যাট্রিক্স। তাহলে এটাকে ম্যাট্রিক্স এর সাপেক্ষে রিয়ারেঞ্জ করলে যেটা আসে সেটা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল এক্স কে মাইনাস এফ ডিভাইডেড বাই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স যেটা, আর এখানে হচ্ছে এফ, এফ এর ভেতরে থাকবে হচ্ছে এক্স কে, সেম গোস ফর জে, এখানেও থাকবে হচ্ছে এক্স কে, এই এক্স গুলো হচ্ছে যে ফাংশনের ভেতরের ভ্যালু গুলো বসতেছে এক্স ওয়াই এর জায়গায়। আচ্ছা এখন এইখানে জ্যাকোবিয়ান যেটা আছে, যেহেতু ম্যাট্রিক্স দিয়ে ভাগ করা যায় না, আমরা তাই ম্যাট্রিক্স এর ইনভার্স নিচ্ছি, ইনভার্স নিয়ে এখানে গুণ করে দিচ্ছি। ম্যাট্রিক্স দিয়ে যদি ভাগ করা যেত তাহলে এত কাহিনী করা লাগতো না, যেহেতু করা যায় না আমরা এটা ইনভার্স করে এফ এর সাথে মাল্টিপ্লাই করতেছি। এখন আমি চাই না একটা নতুন করে ফাংশন লিখে সেখানে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স বের করে ওখানে আবার আরেকটা কন্ডিশন বসে এত কাহিনী করতে, তাই আমি যেটা করছি সেটা হচ্ছে এটাকে রিয়ারেঞ্জ করছি, রিয়ারেঞ্জ করে এটাকে বাম পাশে নিয়ে আসছি, সো এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে ইকুয়াল মাইনাস এটা আসছে, তারপরে এখানে যে ইনভার্স ছিল এটা দুই পাশে গুণ করছি, দুই পাশে গুণ করলে পরে এপাশে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয়ে যায় ওটা দিয়ে গুণ করা না করে একই কথা, আর এ পাশে হচ্ছে আমার জ্যাকোবিয়ানটা চলে আসছে, এটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা। এখন আমার যাতে লিখতে সুবিধা হয় এই পুরা জিনিসটাকে আমি হচ্ছে ডেল্টা এক্স বলতেছি, আবার ডান পাশে আছে হচ্ছে আমার মাইনাস এফ এক্স কে যেটা,
আর বাম পাশে হচ্ছে জ্যাকোবিয়ানের ভেতরে এক্স কে। এখন এই পুরা জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা লিনিয়ার ফর্মে চলে আসছে। এতক্ষণ নন লিনিয়ার ছিল, কারণ আমার এক্স এর ওপরে স্কোয়ার, ওয়াই এর ওপরে স্কোয়ার ছিল, তারপর হচ্ছে এক্স ওয়াই মাল্টিপ্লাই করা ছিল, তারপর হচ্ছে সাইন কোসাইন ছিল। কিন্তু এখানে যদি দেখি তাহলে দেখবো হচ্ছে এটাকে এই ফর্মে লেখা যায় এক্স ইকুয়াল বি। এই পুরো জিনিসটাকে একটা লিনিয়ার ফর্মে লেখা যায়। লিনিয়ার ফর্মে লিখলে এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স। তো আমি এটাকে সলভ করতে পারবো লিনিয়ার ম্যাট্রিক্স যেভাবে সলভ করে। আমি গাউসিয়ান এলিমিনেশন দিয়ে করছি কারণ এটা সহজ, এটা অন্যভাবে করা যায়। গাউসিয়ান এলিমিনেশন যেহেতু সহজ, আমি এটাকে গাউসিয়ান এলিমিনেশনে সলভ করে এক্স এর জন্য ভ্যালু পাইছি। এখানে এক্সটা হচ্ছে আমার ডেল্টা এক্স, তো ডেল্টা এক্স এর ভ্যালু পাচ্ছি। আর হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা ভ্যালু দেয়া ছিল, এটা হচ্ছে আমাদের এক্স কে প্রথম ইটারেশনের জন্য। সো প্রথম ইটারেশনের জন্য যে ইনিশিয়াল ভ্যালুটা দেয়া ছিল এক্স জিরো, সেটা প্লাস এটা সলভ করে যে একটা ভ্যালু পাচ্ছি এই ম্যাট্রিক্স এর, সেটা হচ্ছে ডেল্টা এক্স। দুইটা যোগ করার পরে নতুন যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে আমার এক্স কে প্লাস ওয়ান এর ভ্যালু। এখন এক্স কে প্লাস ওয়ান যে ম্যাট্রিক্সটা আসবে সেখানে হচ্ছে এক্স এর একটা ভ্যালু আসবে, ওয়াই এর একটা ভ্যালু আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লুপ যত বেশি চলবে তত হচ্ছে আমরা এরর কম পাবো, আর হচ্ছে রুটের কাছাকাছি একটা ভ্যালু আসবে। তো একবার করলে যত কাছাকাছি ভ্যালু আসার কথা, 10 বার করলে আরো বেশি কাছে যাবে। যতবার করব আমার এরর তত কমতে থাকবে। আর এখানে নতুন যে এক্সটা পাইছি এই এক্সটাকে আবার পরের লুপে এখানে বসায়, ধরো এখানে হচ্ছে জিরো আছে, জিরো কজ ইনিশিয়াল ভ্যালু, তাহলে এখানে হিসাব করার পরে এক্স ওয়ান এর ভ্যালু পাচ্ছি। এক্স ওয়ান এর ভ্যালু যখন আবার বসাবো এক্স টু এর ভ্যালু পাবো, আবার এক্স টু এর ভ্যালু বসাইলে এক্স থ্রি এর ভ্যালু পাবো। এরকম বারবার যখন লুপ চলবে, ধরো এরকম করতে করতে এক্স 100 যখন পৌঁছায় যাবে তখন হচ্ছে অনেক রুটের ক্লোজ একটা ভ্যালু পাবো। আর যদি আমি টলারেন্স দিয়ে করতে চাই, টলারেন্স হচ্ছে আমার এই আগের ইটারেশনের এক্স এর ভ্যালু আর নতুন ইটারেশনের এক্স এর ভ্যালুর ডিফারেন্স, সেটা হচ্ছে তাহলে বলা যায় যে এই ডেল্টা এক্সটা এখানে যে আছে আগের ইটারেশনের ভ্যালু এক্স কে, নতুন ইটারেশনের ভ্যালু এক্স কে প্লাস ওয়ান। এটাকে আমরা যেহেতু ডেল্টা এক্স নামে ডাকতেছি, এখানে আমরা এটার অ্যাবসলিউট ভ্যালু যদি নেই, নিয়ে টলারেন্স থেকে কম বা সমান বলি, এটা হচ্ছে আমার টলারেন্সের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা বসানো যাবে। তো আমি এখানে সেই জিনিসটাই করছি, এখানে হচ্ছে এ তে সবগুলা ভ্যালু বসাইছি, পার্শিয়াল জ্যাকোবিয়ানের যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলা আসছে সেগুলা, আর হচ্ছে ফাংশন যে দুইটা ছিল সেগুলা সবগুলা বসাইছি। বসানোর পরে এটাকে গাউসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করছি। সলভ করার পরে ডেল্টা এক্স ম্যাট্রিক্স পাইছি, এই ডেল্টা এক্স এর সাথে এক্স কে যোগ করছি। যোগ করলে পরে আমাদের হচ্ছে নতুন ভ্যালু আসছে, সেটা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান। তো পুরো জিনিসটা আসার পরে আমরা চেক করতেছি যে টলারেন্স এর যে আমার ডেল্টা এক্স এর যে ভ্যালু গুলা ছিল সেগুলা ছোট নাকি। সো আমার যদি ছোট হয় তাহলে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে, আর লাস্ট যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি টলারেন্স থেকে ছোট না হয় তাহলে হচ্ছে আমার লুপ বারবার চলতে থাকবে। এখানে একটা লিমিট দিয়ে দিছি, 100 বার চলার পরে শেষ হয়ে যাবে যদি আমার টলারেন্স থেকে ছোট না হয়, আর যদি টলারেন্স থেকে ছোট হয়ে যায় তাহলে তো হইলই। তো এখানে ইনপুট নেয়ার কিছু নাই, সবকিছু ভেতরে বলে দিছি। ইনপুট যদি নেয়ার নিতে চাই তাহলে হচ্ছে টলারেন্স এর ইনপুট নিতে পারি, ইনিশিয়াল ভ্যালুর ইনপুট নিতে পারি এক্স আর ওয়াই এর জন্য, আর হচ্ছে ম্যাক্সিমাম ইটারেশন কতবার চলবে যদি টলারেন্স পর্যন্ত না যায়, তাহলে এই চারটা জিনিসের ইনপুট নেওয়া যায়। যেহেতু বাকিগুলো সবকিছু ফাংশন, এগুলা ম্যানুয়ালি বসায় নেওয়া লাগবে, ইনপুট দেওয়া যাবে না। তো এটা যদি আমি এখন রান করি তাহলে হচ্ছে
গেস 12-13 বার চলে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার লাস্ট বার যেটা আসে, এক্স এর ভ্যালু 0.29 আর ওয়াই এর ভ্যালু 1.33। এটা যদি গ্রাফে বসায় দেখি তাহলে এরকম একটা পয়েন্টে দুইটা গ্রাফ হচ্ছে ক্রস করে একটা আরেকটা। এটা হচ্ছে আমার যে এ ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের ভেতরের ভ্যালু, এটা ইম্পর্টেন্ট না, কজ এখান থেকে হচ্ছে আমরা যে টলারেন্স হিসাব করছি -8 ইনটু ই টু দি পাওয়ার -6, এগুলো হচ্ছে আমার যে টলারেন্স ডেল্টা এক্স এর হিসাব ছিল, টলারেন্স হিসাব করছি, এই জন্য এটার ভ্যালু অত ছোট। আমার মেইন কনসার্ন হচ্ছে এক্স এর ভ্যালু কি আসছে আর ওয়াই এর ভ্যালু কি আসছে, সেখানে এক্স আর ওয়াই এর ভ্যালু এগুলো আসছে, তো এটা হচ্ছে আমার টলারেন্স যেহেতু হয়ে গেছে, তো এটা লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নিউটন ইটারেটিভ মেথড দিয়ে থ্রি সিগনিফিকেন্ট ফিগার বসে। তো এখানে আমার পয়েন্ট পয়েন্টের পরে তো দুইটা জিরো দিয়ে ওয়ান দিলে হয়ে গেল, তো এটা হচ্ছে আমার অ্যান্সার আসে। ইয়ে দ্যাটস অল। 4 নম্বরটায় কি বলছে বুঝি নাই, এটা করি নাই। এখানে কোয়েশ্চেনে বলছে হচ্ছে যে টু যেটা দেয়া আছে, সো এক্স এন এর জন্য নন লিনিয়ার সিস্টেম যে আসে এটা কি এই পয়েন্টে কনভার্জ করে নাকি এই ফাংশনের জন্য, আর যদি কনভার্জ করে তাহলে হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেনে যে বলছে, 2 নাম্বারে বলছে হচ্ছে জ্যাকবি অর গসিদের এটা দিয়ে সলভ করতে। এখন রায়হান গ্রুপ চ্যাটে বলছে যেটা কনভার্জ করে না, তো এটা কনভার্জ করে না সেটা দেখাইলেই হবে, কোডের মধ্যে পুরোটাই লিখতে হবে, কিন্তু কনভার্জ করে না ওই পর্যন্ত দেখাইলে হবে। এটা পারি নাই, সো এটা করি নাই, 3 পর্যন্ত করছি। আগেরটাই হচ্ছে 1-2টা বলা ছিল, যদি গজেন এলিমিনেশন বা জ্যাকবি গসিজেল নিয়ে ঝামেলা হয় ওটা দেখে নিও, কজ আমাদের এইখানে যে লিনিয়ার ফর্ম আসছে সেটা সলভ করার জন্য যে কোনো একটা ইউজ করতে হবে, ইদার গজেন এলিমিনেশন, জ্যাকবি অথবা গসিডেল, যা যেটা ইচ্ছা করতে পারো, যে কোনো একটা লাগবেই, কজ আমরা হচ্ছে লিনিয়ার ফর্মে নিয়ে গেছি লাস্টে গিয়ে। ইয়া দ্যাটস অল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বল, আর যদি না থাকে, 4 নম্বর পারি নাই সেটা করি নাই, 1-2-3 3টা করছি, তিনটে ওয়েলকাম। আচ্ছা আই গেস তাহলে এখন ক্লাস 1 আর 2 এর কি রেকর্ডিং আছে? হ্যাঁ ওটা রেকর্ড করা আছে, ওটা হচ্ছে রিভিউনিং গ্রুপে দেওয়া আছে, গ্রুপ চ্যাটে দেওয়া আছে, গ্রুপে দেয়া আছে, হ্যাঁ গ্রুপে দেয়া হয়েছে, আজকে আর কালকে দিয়েছে রিভিউ, ওটা লিংক দিয়ে দিয়েছে। আচ্ছা আর আজকেরটা রেকর্ড করছি, এটাও দিয়ে দিব না, আচ্ছা গ্রুপ চ্যাটে দিয়ে দিব না, আর পরে ইউটিউবে আপলোড দিলে ওটার লিংক পরে দিয়ে দিব। সো অ্যাসাইনমেন্ট যদি এটার অ্যালগোরিদম লেখা লাগে, আছে যে 3 নম্বরটা করলাম, এখানে হচ্ছে তোমার প্রথমে নিউটন ইটারেটিভ মেথড থেকে যে ম্যাট্রিক্সের জন্য করতেছি জ্যাকবি দিয়ে সেটা প্রথমে বলতে হবে, তারপরে হচ্ছে জ্যাকবিয়ান কিভাবে আসছে পার্শিয়াল ডেরিভেটিভ করে টরে সেটা বলতে হবে, এরপরে হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা বসায় আমরা প্রতি ইটারেশনে যে নতুন ভ্যালুগুলো পাচ্ছি সেটা কিভাবে আসতেছে সেটা বলতে হবে, এরপরে হচ্ছে আমরা টলারেন্সেরটা বলবো, তারপরে টলারেন্স যখন হয়ে যাবে তখন হচ্ছে লাস্ট যে ভ্যালুটা আসছে এক্স এর জন্য, সেখানে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো আসছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর এত এত কিছু হচ্ছে আমাদের অ্যালগোরিদমে লিখতে হবে খাতায়, আর কোড তো যেগুলো করছে এগুলো। আর 4 নম্বর হচ্ছে রাহান বলছে গ্রুপ চ্যাটে দিয়ে দিবে, তো ওইটা দেখে নিও, আর 1-2 আগের দিন হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি রেকর্ডিং অফ করে দিলাম।